শিক্ষার্থী সবাই নিশ্চয়ই ভালো আছে। আবার করোনার প্রকোপ বেড়ে গেছে, যার কারণে এখন সবাই বাড়িতেই বন্দি অবস্থায় আছে, লকডাউন চলছে। তো এই অবস্থা থেকে আমরা যাতে মুক্ত হতে পারি, আল্লাহর কাছে সবাই সেইভাবে নামাজ রোজা ভালো করে করবে এবং প্রার্থনা জানাবে, যাতে আমাদের এই সমস্যাগুলো খুব দ্রুত সমাধানের পথ আমরা পেয়ে যেতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদের সেই পথে ধাবিত করেন, আমরা যেন ভালো থাকতে পারি। তো আসো আমরা আজকে ক্লাসটা নিয়ে একটু আলোচনা করি, কারণ এখন যে অবস্থা চলছে তাতে ক্লাস নিয়ে আসলে একটু সমস্যা। আমি এখন বাড়িতেই তোমাদের ক্লাসটা নিচ্ছি, কারণ এমনিতেই রোজার সময় কলেজ তো বন্ধ হয়ে গেছে। এ যাবৎকাল কলেজে আমরা ক্লাস নিয়েছিলাম, তো একটু সমস্যার মধ্যে পড়েছি, কারণ এখন বাড়িতে পরিস্থিতি ছিল না, বাসায় এখন বেশ সমস্যাও চলছে সবার জন্য। তো তোমরাও নিশ্চয়ই বাড়িতে বসে হয়তো অনেকটা অবসর টাইম পাও, যদিও রোজার সময় বাড়িতে কাজকর্ম করা লাগে, মায়েদের সঙ্গে তোমাদের সাহায্য করতে হয়, ইফতারের সময় বা সেহরি খাওয়ার সময় একটু পরিশ্রম হয়। তারপরেও যেহেতু আমাদের পড়াশোনা করতে হবে এবং পরীক্ষা সামনে হতে পারে, তো সেই জন্য আমাদের একটু পড়াশোনা তো করা উচিত, তাই না? তো সেই উদ্দেশ্য সামনে রেখে আমরা আজকে ক্লাসটা নিব। তো সেই ক্লাসে আমরা আজকে হিসাববিজ্ঞান প্রথম পত্রের নকদান বই সম্পর্কে একটা আলোচনা করব। আমরা জানি যে নকদান বইটা কি, এটা নিয়ে তোমাদের আগেও ক্লাস হয়েছে। নকদান বইতে আমরা শুধু নগদের হিসাবটা করব। আজকে সেই অঙ্কটা আমরা যেটা বোর্ডে তুলেছি, আসো আমরা সেই অঙ্কটা এখন দেখব। অঙ্কটা একটু পড়ি, অনেকদিন মার্কারটা ইউজ করা হয় না, তো তাই কালিটা ভালো আসছে না। আমি পড়ে দিচ্ছি, অবশ্য লেখা বোঝা যাচ্ছে, তারপর আমি পড়লে তোমাদের জন্য একটু সুবিধা হবে। আর লিখতেও একটু সমস্যা হয়েছে, তার কারণ এই যে হোয়াইট বোর্ডে দেখা যাচ্ছে, হোয়াইট বোর্ডে দেখতে পাবে যে আমার সোফার উপরে রাখা হয়েছে। আসলে হোয়াইট বোর্ডটা ওইভাবে রাখা হয় না বাসায়, যার কারণে একটু দূর থেকে লিখতে হয়েছে, এই জন্য লেখাগুলো খুব যে ভালো হয়েছে এটা বলবো না। তো আমি পড়ছি, তোমরা শোনো। 2018 সালের জুন মাসে জনাব জামিলের ব্যবসায় নিম্নলিখিত লেনদেনগুলো সম্পাদিত হয়। জুন 1, প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত 50,000 টাকা এবং ব্যাংক জমাতিরিক্ত 12,000 টাকা। এখানে আমি একটু তোমাদের অঙ্ক পড়ার সঙ্গে সঙ্গে বুঝিয়ে দিতে চাই, যাতে জিনিসটা তোমরা ভালো করে উপস্থাপন করতে পারো বা বুঝতে পারো, খাতায় লিখতে পারো। প্রারম্ভিক নগদ উদ্বৃত্ত বলতে আমরা বুঝি যেটা বর্তমানে একজন ব্যবসায়ীর কাছে আসে নগদ টাকা, এবং ব্যাংক জমাতিরিক্ত অর্থ হচ্ছে ব্যাংকে টাকা নেই, তারপরেও ব্যাংকের থেকে তুমি 12,000 টাকা নিয়েছ, অর্থাৎ ব্যাংক তোমার কাছে টাকাটা পাবে, এটা তোমার দায়। জুন 5, নগদ ক্রয় 6,000 টাকা এবং চেক মারফত ক্রয় 2,000 টাকা। এটা তো বুঝতেই পারছো যে কোনো দ্রব্য ক্রয় করেছো, এর জন্য তুমি নগদ টাকা দিয়েছ এবং আবার কিনেছো 2,000 টাকা, যার জন্য তুমি চেক দিয়েছো। 10 তারিখ, ফাইমের নিকট তার দেনার 5,000 টাকার পূর্ণ নিষ্পত্তি সাপেক্ষে 4,800 টাকার একটি চেক প্রাপ্তি এবং সঙ্গে সঙ্গে চেকটি ব্যাংকে জমা দেন। তুমি 5,000 টাকা পাইতে, কিন্তু সে তোমাকে 4,800 টাকা দিয়েছে, এবং যেহেতু পূর্ণ নিষ্পত্তিতে দিয়েছে, তার মানে বুঝতে হবে যে আর তোমাকে সে টাকাটা দেবে না। তাহলে আমাদের বুঝে নিতে হবে 200 টাকা বাট্টায় চলে যাবে। 18 তারিখ, ব্যক্তিগত প্রয়োজনে ব্যাংক হতে উত্তোলন 1,200 টাকা। ব্যক্তিগত প্রয়োজনে যখন কোনো হিসাব হয় সেটা কিন্তু আমাদের হিসাবের বাইরে, অথচ টাকাটা তো ব্যাংক থেকে কমে গেল, এই জন্য এটাকে আমরা উত্তোলন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট করব। 20 তারিখ, চেকের মাধ্যমে পণ্য বিক্রয় 20,000 টাকা। চেকের মাধ্যমে পণ্য বিক্রয় করলে অবশ্যই ব্যাংক থেকে তুমি টাকাটা উঠাবে, তো সেই ক্ষেত্রে আমাদের ব্যাংকের সঙ্গে লেনদেনটা ঘটে এটা। 25 তারিখ, ব্যাংকে জমা প্রদান 20,000 টাকা, এটা কাউন্টার হবে, তুমি ব্যাংকে টাকা দিয়েছ, নগদ টাকা জাস্ট স্থানান্তরিত হয়েছে, কাউকে কিন্তু প্রদান করনি, এই জন্য এটা হবে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। 30 জুন, ব্যাংক জমাতিরিক্তের সুদ 200 টাকা। ব্যাংক জমাতিরিক্তের সুদ যদি হয় তার মানে ব্যাংক তোমার কাছে কিন্তু টাকাটা পাবে, সেই ক্ষেত্রে সুদটা কিন্তু ক্রেডিট হয়ে যাবে। 30 তারিখ, সাকিবের নিকট থেকে 5% বাট্টায় পণ্য করে 25,000 টাকা। এবার আমরা প্রশ্নটা একটু দেখি। ক নম্বর প্রশ্নে হয়েছে মোট ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। খ, জুন 5, 10, 29 ও 30 তারিখের লেনদেন সাধারণ জাবেদার দেখাও। গ, জুন 1, 10, 20, 25 ও 30 তারিখের লেনদেনের ভিত্তিতে 3 ঘরা নকদান বই প্রস্তুত করো। এবার অঙ্কটা একটা তোমরা একবার পড়ে নাও একটুখানি।